কি আছে ওখানে? কোথায়? চিড়িয়াখানাটি মূলত আমি দুটি পর্বে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই মুহূর্তে যে পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো প্রথম পর্ব। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিড়িয়াখানার দ্বিতীয় পর্বটি নিয়ে। চিড়িয়াখানার গত পর্বটা যারা দেখতে পারেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চিড়িয়াখানার গত পর্বটা দেখে নিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন আমরা সবাই একটু ভিতরে চিড়িয়াখানাটা ঘুরে দেখি। কোথায় আসছেন? চিড়িয়াখানা। আপনি কোথায় আসছেন? চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় কেন আসছেন? বেড়াইতে। বেড়াইতে আসছেন? হ্যাঁ। আপনি? বেড়াইতে। দুজনই বেড়াইতে আসছেন? হ্যাঁ। তো চলুন আমরা চিড়িয়াখানার ভিতরে যাই। হ্যাঁ, একদম সামনে চলে আসছি। কাউন্টারে ভিড়। চলেন কাউন্টার। কটা নিচ্ছিস? কটা? ওকে চলবো। এগুলো টিকিট, একটা টিকিট কত জানি? একটা 20 টাকা। 20 টাকা দেখতে পাচ্ছেন এটা একদম নষ্ট। চিড়িয়াখানা একদম ভিতরে চলে আসছি। এই হলো চিড়িয়াখানার ভিতর প্রবেশদ্বার। একদম ঢোকার পাশেই, ঢুকলেই সাথে সাথে এই অংশটা পাবেন, একদম চিড়িয়াখানা গেট পার হইলেই এটা। খেতে দিছেন? হেভি তো কেস দেখি। কি দিবেন? ওগুলো হাত দিয়ে দিতে পারবেন না তো? আপনি নিয়ে যাবো। ওই যে উট পাখি আসছে, আসেন আসেন আসেন। ওই যে পাখি ঘাস, ভিতরে ঢুকান, ছেড়ে দেন কেন? ধরে থাকবেন, ধরে রাখবেন। আর এই পাশের অংশ দিতে হবে, যে অংশ ভিতরে ঢুকে। কি আছে ওখানে? কোথায়?
দেখতে পাচ্ছেন খাসার নেটের তো এই জন্য দেখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে গুটির মতো শুয়ে আছে অজগর সাপ, কি দেখছেন ঘোড়াগুলো কিন্তু হেভি। স্বাস্থ্য ভালো না কিন্তু উঁচা দেখছেন কি করে এখানে একটা মাশাল্লাহ, এইটাও তো দেখি অনেক বড় সাপ শুয়ে আছে। বাবা এখানে কি 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 আছে কি ওখানে? চলুন চলুন আরো দেখছি। ও এখানে কিচ্ছু নাই, এগুলো সব ফাঁকা। ও ইয়ে পাখি দেখছেন, এই যে পাখির ভিতরে এই যে পাখি এখানে টার্কি। এই যে আমাদের টার্কি গুলো ছিল না, এটা টার্কি। এ হলো খরগোশ, এগুলি কি পাখি বলেন তো? কালিম পাখি, কালিম পাখি। হ্যাঁ কালিম পাখি, হ্যাঁ কালিম পাখি। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবুতর, ঘুঘু পাখি আছে, আর নিচের এগুলো হচ্ছে কবুতর। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য, আপনারা অনেকখানি সময় দিয়েছেন আমাকে। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগছে ভিডিওটি। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। ওখানে কে ওই রকম ডাক দিল কত কত? ওই যে মুরগি ডাকছে টাকিয়ে, ওই যে ওইটাই ডাকতেছে ওই ওই ভিতরটাই। কি দেখবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিসে উঠবেন? নৌকায় উঠবেন? চলেন। আরে বাচ্চাদের সাথে হাঁটাহাঁটি করতে করতে আমি নিজেও হয়রান হয়ে গেছি, বুঝতে পারছেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে এক মিনিট, এই সারান সারান সারান। হ্যাঁ হ্যাঁ, পা দিবেন না, পা দিবেন না। আরে সোয়াইপে তুলতেছি, বসেন আস্তে আস্তে ছাড়েন, কিন্তু ছাড়েন, লাভ দেন, আপনি লাভ দেন, লাভ দেন উপর দিকে। এই পা পা দুই পাশে নামান, পা দুই পাশে নামান। ওই যে আগায় আসছে, হাতটা আগায় দেন, দেন আগায় দেন, সমস্যা নেই। এই যে নিয়ে গেছে দেখছেন।
বাবা আপনি হাত দেন, হ্যান্ডশেক করে আসেন, কিচ্ছু করবেন না, দেন হাত দেন। এখানে কিছু ভুটানি গরু আছে, দেখতে পাচ্ছেন সুন্দর। আর এখানে দুলনা, ভাই ভিডিও করা নিষেধ। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিড়িয়াখানার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনারা চাইলে ফ্যামিলি ট্যুর এখানে দিতে পারেন, খুব সুন্দর মনোরম পরিবেশ এবং একদম ন্যাচারাল, যেটা দেখলে আপনার মন অবশ্যই আর শীতল হয়ে যাবে আপনার প্রাণটা। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে। বর্তমানে মিনি চিড়িয়াখানার অবস্থান হচ্ছে সাভার নবীনগর মিলিটারি পার্ক। এটা হলো শেষ, চলেন। সামনে দেখো, সামনে ধাক্কা দেয় না, সামনে দেখো, হ্যাঁ এই যে পাশে দেখো। আস্তে রিল্যাক্স একদম, হ্যাঁ নামেন, একজন নামেন। নৌকায় উঠছি, নৌকা রাইড নিছি, নৌকা রাইড ধরে মারতাছি মারতাছি আমরা দুই সব যা দেখা যাচ্ছে নৌকা থেকে আহমদ এ আরবি
চিড়িয়াখানার পাশেই ছোট্ট একটি পুকুর আছে, ছোট্ট বললেও ভুল হবে, মোটামুটি একটু বড়ই আছে। 15 মিনিটের জন্য নৌকা রিজার্ভ দেওয়া হয় এখানে 100 টাকা করে। আপনারা মূলত 4 জনের বেশি উঠতে পারবেন না, কারণ 4টি আসনই আছে। 2 জনের পায়ে হ্যান্ডেলিং করে নৌকাটা দিয়ে 15 মিনিট আপনারা এই পুকুরে ভ্রমণ করতে পারবেন। ঠিক আমরাও তাই করেছি, 15 মিনিটের জন্য 100 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, চলুন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, ভালো লাগবে। চিড়িয়াখানাটি দেখতে আপনাদের কেমন লেগেছে এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি একটু হলেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করেছি। ফ্যামিলি ট্যুরের জন্য আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা চাইলে এখানে আসতে পারেন, সাভার নবীনগর মিলিটারি ফার্ম, খুব সুন্দর একটি ছোট্ট মিনি চিড়িয়াখানা, আপনারা আসলে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট পর্ব নিয়ে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হতে চলেছি। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াটাই করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিড়িয়াখানার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনারা চাইলে ফ্যামিলি ট্যুর এখানে দিতে পারেন, খুব সুন্দর মনোরম পরিবেশ এবং একদম ন্যাচারাল, যেটা দেখলে আপনার মন অবশ্যই আর শীতল হয়ে যাবে আপনার প্রাণটা, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে। বর্তমানে মিনি চিড়িয়াখানার অবস্থান হচ্ছে সাভার নবীনগর মিলিটারি ফার্ম। দেখেন সুযোগ দুটা যেহেনে বোতল পায় ওখানে ফুটবল খেলা শুরু করে দেয়।